এই বাংলা ভাষী সমস্ত ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাংলা নববর্ষ 1430 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব দ্য মার্ভেলস মুভির ভিলেন দ্য অ্যাকিউজারকে নিয়ে। ইতিমধ্যেই আমি দ্য মার্ভেলসের যে টিজার ব্রেকডাউনটি বানিয়েছি তাতে মুভির ভিলেন নিয়ে কোনো আলোকপাত করেনি, কারণ টিজারে ভিলেনের ব্যাপারটা স্পষ্ট ছিল না। আর মাত্র টিজার এলো, সে নভেম্বরে মুভি, তাই চাইনি খুব বেশি স্পয়লার দিতে। কিন্তু যেই না শুনলাম দ্য মার্ভেলস মুভির ভিলেন আসলে লোকির স্ত্রী, তখনই ভাবলাম ভিডিওতে এবার বানাতেই হয়। দ্য মার্ভেলস মুভিতে এক ঝলকের জন্য আমরা একদল ক্রি শূন্যের সামনে এই যে ক্যারেক্টারটি দেখেছি, এই অভিনেত্রীর নাম হল জ্যাভিয়াস্থন। তিনি বাস্তব জীবনে মার্ভেলের লোকি অর্থাৎ টম হিডলস্টনের সাথে এঙ্গেজড, অর্থাৎ হয়তো খুব দ্রুতই আমরা বাস্তব জীবনের দুই স্বামী স্ত্রীকে একসাথে পর্দায় মার্ভেল ভিলেন রূপে জোট বাঁধা দেখতে পারি, কিংবা মুখোমুখিও দেখতে পারি। কিভাবে বলছি, টিজারে জ্যাভিয়াস্থনকে দেখানো হলেও তার ক্যারেক্টারের নাম আমাদেরকে বলা হয়নি, কিন্তু তার এক হাতে যে হাতুড়িটি দেখা যাচ্ছে তা দেখে ফ্যানরা থিওরি করছেন তিনি একজন প্রি অ্যাকুইজার। এবং যদি খেয়াল করে থাকেন, প্রথম গার্ডিয়ান্স মুভির ভিলেন রনিন দ্য অ্যাকুইজারের হাতুড়িটির সাথেও অনেক মিল আছে। এ থেকে অনুমান করা যায় রনিন এবং এই নারী চরিত্র দুজনেই প্রি অ্যাকুইজার কর্পসের অন্তর্গত কমান্ডার। যেহেতু ক্যাপ্টেন মার্ভেলের প্রথম মুভিতে ক্যারল ডেনভার ক্রিদার স্কর্ল ইনভেশন পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে, তাই এত বছর ধরে তার পিছনে ক্রি অ্যাকুইজাররা লেগে আছে। আমরা টিজারে একাধিকবার ক্রি সৈন্যদের দেখেছি, এটা তো খুব সিম্পল ব্যাখ্যা হয়ে গেল। এই হিসেবে জ্যাভিয়াস্থন টিপিক্যাল মার্ভেল জেনারিক ভিলেন মনে হচ্ছে, যার কাজ জাস্ট ভিলেন হওয়া। কিন্তু যদি আপনারা জ্যাভিয়াস্থনের অন্য হাতের দিকে লক্ষ্য করেন তাহলে আমার মতো আপনারাও চমকে যাবেন। দেখে বলুন তো, মিস মার্ভেল কামালা খানের হাতের ব্যাঙ্গলটির মতো মনে হচ্ছে না? মিস মার্ভেল থেকে আমরা জানি কামালা খানের গ্রেট গ্র্যান্ডমাদার আসিয়ার কাছে প্রথম জোড়া ব্যাঙ্গলটি ছিল, যা এখন কামালার এক হাতে। দ্বিতীয় জোড়াটা কি এই অ্যাকুইজারের হাতে? যদি টিজারের অন্য একটা শটে খেয়াল করেন, অ্যাকুইজার ব্যাঙ্গলটিকে ফাইটের সময় কাজে লাগাচ্ছে। মিস মার্ভেল থেকে আমরা অনুমান করেছিলাম নূর ডাইমেনশনের জিন জাতির কাছে এই ব্যাঙ্গলটির অরিজিন হয়েছে, কিন্তু মাল্টিভার্সের বিগ ড্যাডি ক্যাং যেভাবে নানা জায়গায় তার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তাতে অনেক ফ্যানদের মতে শ্যাংচির রিং ও কামালার ব্যাঙ্গলের সাথে ক্যাং এর কোরাপলিস সিটি জড়িত। যদি আমরা অ্যাটম্যান থ্রিতে এমন কিছুই দেখিনি, কিন্তু থিওরিবাজদের থিওরি কি বন্ধ হয়? আর আমরা সবাই জানি এমসিউতে যেখানে ক্যাং সেখানেই লোকি থাকবে, আর ব্যাঙ্গলের সূত্রে যদি এই ক্রি অ্যাকুইজারও লোকির সামনে এসে হাজির হয় তখন তো নিঃসন্দেহে লোকি এবং লোকির স্ত্রী পর্দায় একসাথে হবে। কেমন লাগলো এই থিওরি কমেন্ট করে জানান, ভিডিওতে লাইক দিন, মার্ভেল ফ্যানদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়া মাত্র আপনারা নোটিফাই হয়ে যান। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে, টাটা। আপনাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।